দীর্ঘ 36 বছরের অপেক্ষার পর জয় পেল আর্জেন্টিনা, মেসির হাতেই ঠাঁই পেল বিশ্বকাপ। এ নিয়ে বাংলাদেশ জুড়ে সমর্থকদের উন্মাদনার যেন শেষ নেই। রাত 9টা থেকে আর্জেন্টিনার জয় পর্যন্ত থামেনি তর্ক বিতর্ক হইহুল্লোড়। বিশাল পর্দার সামনে জায়গা করে নিয়ে খেলা দেখছিলেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। খেলা শুরুর আগে থেকেই মেসি মেসি চিৎকার, আর শেষে আর্জেন্টিনার জয়োল্লাসে ফেটে পড়লেন সমর্থকরা। ফুটেছে আতশবাজি পটকা, ঢোল পিটিয়ে চলেছে নৃত্য, বাদ যাচ্ছিল না ভিডিও করা, সেলফি তোলা। রাজধানীর টিএসসি ও উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার সাতমাথা সহ দেশজুড়েই দেখা যায় এমন চিত্র। বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও খেলা দেখা নিয়ে দেশের মানুষের উন্মাদনার কথা এখন সারা বিশ্বে পরিচিত। গতকাল ম্যাচের মধ্যে দিয়ে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এছাড়া বিশ্বকাপের একক আসরে গ্রুপ পর্ব, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করা প্রথম এবং একমাত্র খেলোয়াড় হয়েছেন তিনি। ফলে বিশ্বকাপ শিরোপা জিতে ক্যারিয়ারের ষোলো কলা পূর্ণ করলেন এলএমটেন। দৈনিক করতোয়া।